নির্বাচনের প্রাক মুহূর্তত নাম্বারো পাড়াত এয়া কিহর ইঙ্গিত? বিধায়কর বিরুদ্ধে প্রতিবাদী বাতরি সংগ্রহ করবলে যা সাংবাদিকর উপর আক্রমণাত্মক বিধায়ক সামুন্ডার। অভয়াপুরী উত্তর বিধানসভা সমষ্টির মাজেরে বই যাওয়া মানাহ নদীর গড়াখহনিয়া নাম্বারাপাড়াত অব্যাহত থাকার বাতরি আমি আগতেও প্রকাশ করেছো। আমার বাতরি সম্প্রচার হওয়ার পিছত আজি আমসুর উদ্যোগত ছাত্র ছাত্রী আর স্থানীয় রাইজে নদীর পাড়ত প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে। প্রতিবাদী কণ্ঠ রুধিবলৈ বিধায়ক আব্দুল হাই নাগরীর পালিত সামুন্ডা তথা এজন গাঁওরক্ষী বাহিনীর সম্পাদকে বারে বারে ফুটেজ নলবলৈ সাংবাদিকর হাতত ধরে টনাজোরা করে। সাংবাদিকর লগতে এনে কার্য করাত অধিক ক্ষুব্ধ হয়ে পড়ে প্রতিবাদকারীসকল। মানুষজনের অসভ্য আচরণের বাবে লগেলগে প্রতিবাদস্থলীত আব্দুল হাই নাগরী মুর্দাবাদ, আব্দুল হাই নাগরী হাই হাই, নাগরীর দালালি নচলিব, আব্দুল হাই নাগরীর দালালক জিয়াই কবর দিয়ক আদি শ্লোগান দিয়ে লগতে অসম সরকার হাই হাই, কেশব মহন্ত মুর্দাবাদ, সর্বানন্দ সোণোৱাল মুর্দাবাদ আদি শ্লোগান দিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে। সরকারের সম্মুখ প্রতিবাদ করা আমার এক গণতান্ত্রিক অধিকার। এই আন্দোলন চলি থাকা অবস্থায় বিশেষ খুদ সরকার নহয় সরকার বিরোধী দলের বিধায়ক দলের দালাল সমর্থকে আহি আমার এই প্রতিবাদ চলাকালীন অবস্থা সাংবাদিকের উপর সম্মুখ যে অভব্য আচরণ করলে তাকে আমি গরিহণা দিছি, তীব্র ভাষায় নিন্দা করছো। লগতে অনাগত দিনত যাতে এনেকা ধরনের প্রতিবাদকালী প্রতিবাদের সময়ত যাতে কোনো দালালে যাতে আহি কেনে আমাকে এই ধরনের বিপদে পরিচালিত করব নোয়ারে তার কারণে আমি সমগ্র রাইজক একত্রিত করার চেষ্টা করিম আর রাইজ মিলি অনাগত দিনত সরকার তথা বিধায়কের বিরুদ্ধে প্রতিবাদ করিমেই। এটা আমার গণতান্ত্রিক অধিকার, আমি অধিকার আমার নিজের অধিকার আমি নিজে সাব্যস্ত করবলে বাধ্য হম। আর অনাগত দিনত আমি আমার অধিকার প্রয়োজনীয় সরকারের ফলের পর খুচুরি হলে লই বলে কথাটা হচ্ছে এনেকা আমসুয়ে যে উদ্যোগ লয় আজি গড়াখনিয়া প্রতিরোধ করার কারণে যে আমি চেষ্টা অব্যাহত রাখিছো। এর আগতে আমি প্রতিবাদ করেছিল যে নাম্বার বার আপনার চালাবিলার পর আরম্ভ করে পোকালকে দলঙ্গর মাঝামাঝি যেখানে গড়াখনিয়ার যে অবস্থা যে তাণ্ডব সৃষ্টি করেছে আমি প্রতিবাদ করেছিল। এর আগত কেবাবার প্রতিবাদ করেছিল আপনার মিডিয়ার যোগেদি, কিন্তু জেলা পরিষদ কারণে হোক বা কোনো জনপ্রতিনিধি হোক এতালেকে আমার কোনো কানহান নিদিলে। আমি কইছো অনাগত 48 ঘন্টা সময় দিছো, 48 ঘন্টা সময়ের ভিতর যদি কোনো জেলা প্রশাসনে ইয়ার দায়িত্ব নলয় আমি অমরণ অনশন ঘোষণা করেছো। গতি এইটো 48 ঘন্টার ভিতরে যদি কোনো সলিউশন আহে তেতালে আমার আমার মুখ বন্ধ করিম। আর যদি 48 ঘন্টার ভিতর যদি এটার এইটার যদি কোনো মানে ব্যবস্থা যদি জেলা প্রশাসনে নকরে তেতালে আমি তীব্র গণতন্ত্র মানে গণতান্ত্রিক আন্দোলন করিবলে হত করিবলৈ বাধা পাই আছো। আমার কামত বাধা দি আছে এইবিলাকে, এইবিলাক সমাজের আবর্জনা। এই আবর্জনার কারণে আমার সমাজখন দঙ্গ হয়ে আছে। যেবিলাক মানুষের কারণে আমার সমাজত বহুত উন্নতমূলক কামত আমি বাধা পাই আছো, যেবিলাক কামত এইবিলাক দালালে কেবল নিজের পেট পুহি আছে, নিজের পেট পুয়ার কারণে ইলেকশনের আগ মুহূর্তত আমার সমাজের রাজনীতি আমার এই সমষ্টির রাজনীতি গরম করে রাখে। কেবল মাত্র আব্দুল্লাহ নাগরীর পকেটের পয়সারে এই দালালবিলাকে গরম করে রাজনৈতিক পরিবেশ। গতিকে আমি আজি এই শীঘ্রে গড়াখহনীয় রূপ নকরিলে পথ অবরোধ করা কার্যসূচী লব বলে প্রতিবাদকারী সকলে মন্তব্য দিয়ে। এতিয়া কথা হল যে পরাজয়ের উমান পায় প্রতিবাদী কণ্ঠ আর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ রুধিবলৈ কি বিধায়কে এই সকল লোক সমষ্টিত নিয়োগ করেছে নাকি? কুকিলার পৰা ইয়াসিন আলীর রিপোর্ট, অপরূপা টিভি। সংবাদ জগতৰ ভিৰৰ মাজতো একক
সুকীয়া আর পৃষক পরিচয় বিচারি এক অনন্য সংযোজন অপূর্বা টিভি আসামিজ নিউজ সহস্র দর্শকর আপন হয়ে উঠা অপূর্বা টিভি আসামিজ নিউজে এটা দর্শকর মাজত এক নতুন আলোড়ন সৃষ্টি করবলৈ গৈ আছে দর্শকর আকুণ্ঠ সঁহাৰি আর চেনেহর টুকুলা বুকুত বান্ধি আমি আগুৱাই আহিছো এক সেন্দুৰীয়া বাটেৰে সংবাদ জগতৰ সংগ্রাম আর সংঘর্ষর কাঁইটিয়া বাট আমি নির্ভীক আর নিরপেক্ষতার আগুয়াই যার সূর্য সমপ্রতিজ্ঞা শিরত আগুয়াই যাব সমাজত পিছপরাজনের খবরটো যাতে রাজ্য সরকার তথা দিল্লি দরবারত আমি লৈ যাব পাৰো তার প্রচেষ্টা সদায় অব্যাহত থাকিব আমার এই কাঁইটিয়া যাত্রাত অপূর্বা টিভি আসামিজ নিউজত অসমৰ উপৰি সমগ্র ভারতবর্ষৰ প্রতিখন ৰাজ্যৰ প্রতিখন জিলাৰ চহৰে নগৰে গাঁৱে ভূঁয়ে চুকে কোণে লুকাই থকা বিভিন্ন গুৰুত্বপূৰ্ণ বা বাতৰিবোৰ স্পষ্ট অসমীয়া ভাষাত সুন্দৰকৈ দেখিবলৈ আৰু শুনিবলৈ পাব ইয়াৰ উপৰিও সকলোকে আমোদ দিব পৰা ভিন ভিন কাৰ্যসূচী দেখিবলৈ পাব অপূর্বা টিভি আসামিজ নিউজ চেনেলটোত প্রচারের উপযোগী যিকোনো বা বাতৰি আপুনি আমালৈ পঠাব পাৰে এজন সংবাদ হেৰিৰ দায়িত্ব পালন কৰিব পাৰে আমাৰ মোবাইল নম্বৰ 9085365562 আকৌ এবাৰ কৈছো 9085365562 এই চেনেলটো আপুনি মোবাইলত সদায় সকলোৰে আগতে পাবলৈ অপূর্বা টিভিৰ আসামিজ নিউজ ফেসবুক পেজত গৈ লাইক আর ফলোয়িংত ক্লিক করক আর যদি ইউটিউবত চাব বিচাৰে তেন্তে অপূর্বা টিভির আসামিজ নিউজত গৈ লাইক করে বেল আইকনটো বজায় দিয়ক আপনার মরমর এই চ্যানেলটোক রাইজর মাজত আরো আগুয়াই নিয়ার বাবে আপনি চ্যানেলটোত শেয়ার করে আমার সহায় করক আর লগতে আনকো চোৱাৰ সুবিধা করে দিয়ক আপনালৈ আমার বিনম্র অনুরোধ অপূর্বা টিভি আসামিজ নিউজৰ তৰফৰ পৰা আপোনাক ধন্যবাদ জনালো প্রিয় দর্শক আপোনালৈ এটি বিনম্র অনুরোধ অপূর্বা টিভি চ্যানেলটো আপুনি চোৱাৰ সময়ত চ্যানেলটো লাইক কৰি ওচৰতে থকা বেল আইকনটো বজাই ভিডিওটো আনলৈ শেয়ার কৰি কমেন্ট কৰে যেন অপূর্বা টিভি চ্যানেলটো আপুনি চোৱাৰ সময়ত চ্যানেলটো লাইক কৰি ওচৰতে থকা বেল আইকনটো বজাই ভিডিওটো আনলৈ শেয়ার কৰি কমেন্ট কৰে যেন অপূর্বা টিভির তরফের পৰা প্রতিভার সন্ধান নামের এক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রথম পুরস্কার 15,000 টাকা দ্বিতীয় পুরস্কার 10,000 টাকা তৃতীয় পুরস্কার 5,000 টাকা আর নিচুকনি পুরস্কার 1,000 টাকা ধার্য করা হয়েছে এই অনুষ্ঠানত অসমৰ প্রতিটো অঞ্চলৰ সৰুৰ পৰা ডাঙৰলৈকে সকলো ল'ৰা ছোৱালী আৰু যুৱক যুৱতীয়ে অংশগ্ৰহণ কৰিব পাৰিব এই প্ৰতিযোগিতাত সকলো ধৰণৰ গীত নৃত্য অভিনয় কৌতুক আদি উপলব্ধ হ'ব প্ৰতিযোগীসকলে অনলাইন মিউজিকত গীত গালে গ্ৰহণ কৰা নহ'ব প্ৰতিযোগীসকলে নিজাকৈ ভিডিঅ' বনাই অপূর্বা টিভিৰ হোৱাটছএপ নম্বৰ 8638222515 প্ৰেৰণ কৰিব লাগিব প্ৰতিযোগিতাখনৰ ফলাফল অপূর্বা টিভিৰ বিচাৰক মণ্ডলীয়ে ঘোষণা কৰিব বিচাৰক মণ্ডলীৰ সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বুলি বিবেচনা কৰা হ'ব প্ৰতিযোগিতাৰ ফলাফল 1 জানুৱাৰী 2021 ঘোষণা কৰা হ'ব এই প্ৰতিযোগিতাত যদি আপুনি বা অইন কোনোবাই অংশগ্ৰহণ কৰিব বিচাৰে তেন্তে আজিয়ে প্ৰস্তুতি আৰম্ভ কৰিব পাৰে আৰু অপূর্বা টিভিৰ হোৱাটছএপ নম্বৰ 8638222515 ভিডিও প্রেরণ করে লাভ করক অপূর্বা টিভির পুরস্কার 8638222515 ভিডিও প্রেরণ করে লাভ করক অপূর্বা টিভির পুরস্কার অপূর্বা টিভির হোয়াটসঅ্যাপ নম্বর 8638222515 ভিডিও প্রেরণ করে লাভ করক অপূর্বা টিভির পুরস্কার অপূর্বা টিভির হোয়াটসঅ্যাপ নম্বর 8638222515 ভিডিও প্রেরণ করে লাভ করক অপূর্বা টিভির পুরস্কার 8638222515 ভিডিও প্রেরণ করে লাভ করক অপূর্বা টিভির পুরস্কার